স্বাধীনতা দিবসকে আপনার কিভাবে ভাল লাগছে? এই সব লোকজন জল বৃষ্টি হয়নি ভাল লাগছে, জল বৃষ্টি হয়নি বলে ভাল লাগছে। স্বাধীনতা এখানে কোনো প্রত্যাশা আছে না? কিছু প্রত্যাশা নেই না। 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি হয়, সেদিন তারা বাইকের হ্যান্ডেলে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে ঘুরে বেড়ায় এবং একদিন পরে দুদিন পরে দেখা যায় সে আমাদেরই তিরঙ্গা রাস্তায় পড়ে ধুলো খাচ্ছে। এটাকে কি আপনি দেশপ্রেম বলবেন? আমি তো বলবো না। আবার এই কদিনই আমরা স্বাধীনতা সংগ্রামীদের মনে রাখি, বাদবাকি সময় ভুলে যাই। অ্যাবসলিউটলি আমরা কি সত্যি মনে রাখি? আপনি 5টা স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন তো এখানে বসে। তো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। ঐতিহাসিক পালদার দোকানে দাঁড়িয়ে আছি এবং অপেক্ষা করছি, এই তো পালদা এসে গেছেন। এবং চায়ের দোকান মানে স্বাধীনতা দিবসে একটা জমজমাট আড্ডা। পালদা, আবার কথা মুখে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। স্বাধীনতা দিবসে কি বেশি চা বিক্রি হয়? হ্যাঁ, আজকে তো সকালে ভালোই ভিড় ছিল, আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে সারাদিনটা ভালোই গেছে সকালটা। স্বাধীনতা দিবসের হট টপিকটা কি? হট টপিক বলতে এবারে 75 বছরে একটা সে নিয়ে দেশের নানান আলোচনা সমালোচনা সবই হলো। খুব মানে দুপুর প্রায় 1:30-2 পর্যন্ত চললো, দুটো চলে ইলাস্টিকের মতো টেনে টেনে, ইলাস্টিকের মতো টেনে টেনে। আজকে সবচেয়ে ভালো ডায়লগটা কি ছিল চায়ের দোকানে? সবচেয়ে ভালো ডায়লগটা ওই প্রচুর ফ্ল্যাগ বিক্রি, ফ্ল্যাগ কেনা, লোকের মধ্যে একটা ইয়ে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, ওরমই একটা ব্যাপার আর কি, ওরম কিছু একটা ব্যাপার ছিল। এবছর যে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, 75 বছর স্বাধীনতা দিবস স্বাধীনতার, কিন্তু চারদিকে যে এত দুর্নীতি এবং তার সাথে গ্যাসের দাম এখন প্রায় 2000 টাকার 1000 টাকার উপরে হয়ে গেছে, এই সামগ্রিক প্রেক্ষিতটাকে তুমি কীভাবে বর্ণনা করবে? এটা কীভাবে বর্ণনা করবো? আমরা তো সাধারণ ছোট দোকানদার, আমাদের পক্ষে খুবই অসুবিধে, তবুও সেটাও মানিয়ে নিয়ে চলতে হচ্ছে দেশের স্বার্থে। হ্যাঁ, কী করব, আমাদের তো ব্যবসা করতে হবে, খেতে হবে, দাম বেশি হোক আর কম হোক ব্যবসা আমাদের করতেই হবে। হ্যাঁ, সেই জন্যে সেইভাবেই চলছি আর কী করব। টাকার পাহাড় যে চারদিকে দেখা যাচ্ছে স্বাধীনতার আগে, আমরা দেখলাম টিভি খুললেই টাকার পাহাড়, তোমার দোকানের সামনেও কীরকম কোনো পাহাড়টা দেখে পড়েছো? না, টাকার পাহাড় ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এটা বড় বড় ব্যাপার, রাজনৈতিক নেতাদের বড় বড় ব্যাপার। আমার আশেপাশে কোনো টাকার পাহাড় আপাতত দেখতে পাইনি, যদি পেতাম তাহলে আমাদেরও ভালো হতো আর কি। পরিস্থিতি যা, তাদের এরকম টাকার পাহাড় দরকার। বাজার ঘাট, দোকানপাট, জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে, সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে তাদের জীবনযাত্রায়, তাদের টাকার পাহাড় পেলে খুবই ভালো হতো, তবে সেটা সৎ পথে, অসৎ পথে নয়। আচ্ছা, ধর্ম আর রাজনীতি যে ভারতবর্ষে মিশে যাচ্ছে, মানুষ খাবার পাচ্ছে না, ধর্ম ধর্ম করছে, এইটাকে তোমার কী মনে হয়? এইটা দেখুন, এটা ঠিক আমার মনে হয় খুব একটা সাধারণ মানুষের পক্ষে খুব একটা মানে এজনক ব্যাপার নয়, এটা খুবই খারাপ। ধর্ম রাজনীতি এক হয় না, ধর্ম ধর্মর জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এটা হলে সাধারণ মানুষের পক্ষে খুব ভালো হয়। হ্যাঁ, এটা কোনো মানুষকে, সাধারণ মানুষকে জড়িয়ে দিয়ে সমাজ মানে সামাজিক ব্যবস্থাকে এ করে দেওয়া, এটা মানে কী বলবো আর কি, মানে সাধারণ মানুষকে এতে ফেলে দেওয়া, বিপদে ফেলে দেওয়া আর কি, সেটা না হলেই ভালো হয়। স্বাধীনতা দিবসের স্পেশাল চা ছিল না? স্পেশাল চা আমাদের, স্পেশাল চা সবসময়, অল টাইম স্পেশাল, অল টাইম স্পেশাল। আমাদের স্বাধীনতা বলে কিছু না, আমাদের অল টাইম স্পেশাল। হ্যাঁ, স্বাধীনতা দিনে বা কোনো অনুষ্ঠানে দোকান আর বেশিক্ষণ খোলা থাকে, প্রচুর আলোচনা হয়, নানান লোক আসে, স্কুল মাস্টার থেকে শুরু করে রাজনৈতিক দল, এবার সিনেমাটিক সবই আসে, সবই আলোচনা হয়। মানে সবই হচ্ছে মিলিজুলি সরকার? হ্যাঁ, মিলিজুলি সরকার, এটা বলতে, হ্যাঁ অবশ্যই মিলিজুলি সরকার। অন্য কোথাও হয়তো হয় না? হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাকশন, হ্যাঁ।
পালদার চায়ের দোকানে আড্ডা চলছে এবং এক ভদ্রলোক বললেন যে দোকান কি বন্ধ হয়ে গেছিল, কিন্তু পালদা বললো না বন্ধ হয়নি। আপনার নামটা দাদা? আমার নাম সুদীপ মুখার্জি। সুদীপ মুখার্জি, আপনি তো অভিনয় করেন? আমি অভিনয় করি। স্বাধীনতা দিবস একজন অভিনেতার কাছে কিভাবে ধরা দেয়? স্বাধীনতা দিবস কিভাবে ধরা দেয়? স্বাধীনতা দিবস তো আমার কাছে ইটস অ্যানাদার ডেট, খুব গর্বের দিন, এবং 76তম স্বাধীনতা দিবস আজকে। আমার পাশে যিনি বসে আছেন তিনি আর্মির লোক, এক্স আর্মি ম্যান। তো স্বাধীনতা আমাদের কাছে ওই যেটা মনে হয় দুজনের কাছেই, যে শুধুমাত্র ফ্ল্যাগ উড়িয়ে দিলাম সকালবেলা, তারপরে আমার দায়িত্ব শেষ হয়ে গেল সারা বছরের, তারপরে যে যা নিজের মতন আছি, এ ওকে তাকে রাস্তাঘাট নোংরা করছি, সবকে এ ওকে মারছে সে তাকে মারছে, এ ওই দল করছে সে তাই সেই দল করছে, স্বাধীনতার একদম সর্বনাশ হয়ে গেল। না, আমি এটা, স্বাধীনতা তো অনেক দায়িত্ব নিয়ে আসে, স্বাধীনতা শুধুমাত্র কবে ফ্ল্যাগ ওড়ালাম আমরা স্বাধীন হয়ে গেছি বলে সেটা নয়, স্বাধীনতা অনেক দায়িত্ব নিয়ে আসে। আমরা দেশটাকে স্বাধীন করে সুন্দর, স্বাধীন হয়ে কী হলো, স্বাধীন হয়ে কী হলো? কিছু ব্রিটিশ লোক এসেছিলো তারা চলে গেল, কিছু ব্রিটিশ লোক রয়ে গেলো, যে বিদেশ থেকে কিছু লোক এসেছিলো তারা চলে গেল, তারপরে কী হলো? হ্যাঁ, হোয়াট ইজ ইট? এ প্রসঙ্গে আমরা এখনও এটা ভীষণ দুঃখের যে আজকে স্বাধীনতার 75 বছর পরে এখনও আমরা একটা দেশকে ভাগ করে রাখছি তার ধর্ম, তার রাজনীতি, তার কাস্ট, ক্রিড, কে শিডিউল কাস্ট, কে দলিত, কে উপ উঁচু শ্রেণীর লোক, এখানে মন্দির করে ফেলছি, ওখানে মসজিদ করে ফেলছি, যেগুলো মানুষের কোনো কাজে লাগে না। মানুষের জীবিকার জন্য লাগে মাথার উপর একটা ছাদ, বেঁচে থাকার জন্য মাথার উপর একটা ছাদ, একটু খাদ্য, পড়ার এবং শিক্ষা, এবং মানুষের দিক থেকে নিজস্ব কিছু দায়িত্ব। দেশ মানে তো শুধু মাটি নয়, আশেপাশের লোক, আমার এই এই যেমন আমার পাশে আমার প্রতিবেশী, আমার এর প্রতিও আমার দায়িত্ব আছে যাতে ওর কোনো কিছুতে আমি কাজে লাগি। আমি ওইখানে যে বসে আছি ওখানে জায়গাটা পরিষ্কার রাখা বা এই জায়গাটা পরিষ্কার রাখা, এটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। ছোট ছোট জিনিস, আমরা তো সাধারণ মানুষ, ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু আমরা দেশটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারি। আমরা সেদিকে মন না দিয়ে এমন কিছু জিনিস নিয়ে মাতামাতি করছি, লোকের মাথা ফাটিয়ে দিচ্ছি, মেরে ফেলছি, খুন রাজানি করছি, যেগুলো মানুষের কোনো কাজেই লাগে না, দেশের উন্নতির কোনো কাজে লাগে না। এখানে একটা কথা, ধরুন স্তানিসলাভস্কি তার অভিনেতার প্রস্তুতিতে বলেছিলেন যে একজন অভিনেতার মনকে সবার আগে বিরাটভাবে স্বাধীন করতে হয়, বা আমাদের এখানে উৎপল দত্তের মতো অভিনেতাকে দেখেছি। অভিনেতা হিসেবে ধরুন এই মুহূর্তে যদি আপনাকে আমি বিনয় বাদল দীনেশের মধ্যে কোনো ক্যারেক্টারকে বাঁচতে দিই, আপনি যখন ক্যারেক্টারটা করবেন তখন আপনার জীবনের সাথে তার জীবনের স্ববিরোধগুলোকে কীভাবে খুঁজে পাবেন? ওরকমভাবে আমার জীবন তো আমার ব্যক্তিগত জীবন, আমরা এমনভাবেই ট্রেন, আমরা যারা প্রফেশনালি অভিনয় করি আমাদের তো বিভিন্ন চরিত্র করতে হয়, তো আমরা এমনভাবেই ট্রেন যে এই বিরোধগুলো কোনো বিরোধিতা সৃষ্টি করে না, আমার ব্যক্তিগত জীবন একদম বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন ধরুন একজন প্রফেশনাল প্লেয়ার, সে যখন ক্রিকেট খেলতে যায় তাকে অনুশীলন করে সে একরকম, কিন্তু সে যখন মাঠে নামে সে সেই খেলার গতি অনুযায়ী খেলে, সেখানেই সে প্রফেশনাল। অ্যাজ এ প্রফেশনাল অভিনেতা আমি যাই করি না কেন, শুধু বিনয় বাদল দীনেশ কেন, আমাকে যদি কেউ রাম লক্ষণও করতে বলে আমার কোনো অসুবিধে নেই করতে, বা আমাকে কেউ যদি অন্য কিছু করতে বলে, হনুমান করতে বলে, তাহলেও আমি করতে পারি, অভিনেতা হিসেবে আমি সেটা পারি। আমাদের প্রথমেই যেটা বলা হয় সেটা হচ্ছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এটা রাজনীতির লোকদেরও তো বলা হয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। রাজনীতির লোকেদের সেইটা ব্যবহারে বলা না, তাদের ব্যবহার দেখে এটা বলা হয় যে আজকের রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়েছে এখানে লোকগুলোর কোনো লজ্জা ঘৃণা ভয় কিছুই নেই। হ্যাঁ, কিন্তু অভিনেতাদের সেটা শিক্ষিত করে তোলা হয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে না, মানে এই তিনটে থাকলে অভিনেতা হওয়া যায় না। দাদা, আপনার নামটা কাইন্ডলি? মেজর প্রতীক মিত্র। মেজর প্রতীক মিত্র, একটু এদিকে চলে আসুন। বললাম সে কথাটার প্রমাণ তো আপনার কাছেও আছে, সবার কাছেই আছে নিশ্চয়ই। আজকে এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ, তারাও স্বীকার করবেন যে আমাদের দেশপ্রেম, সিভিলিয়ানদের পক্ষে দেশপ্রেম 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি হয়, সেদিন তারা বাইকের হ্যান্ডেলে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে ঘুরে বেড়ায় এবং একদিন পরে দুদিন পরে দেখা যায় সে আমাদেরই তিরঙ্গা রাস্তায় পড়ে ধুলো খাচ্ছে, এটাকে কি আপনি দেশপ্রেম বলবেন?
আমি তো বলবো না। আবার এই কদিনই আমরা স্বাধীনতা সংগ্রামীদের মনে রাখি, বাদবাকি সময় ভুলে যাই। আমরা সত্যি মনে রাখি। আপনি পাঁচটা স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন তো এখানে বসে। খুব ফেমাস আপনি যাদের নাম? আমার আমার ছোড়দাদুর নাম শ্রী মণিলাল দত্ত। উনি সূর্য সেনের গ্রুপে ছিলেন এবং ওনার 13 বছর বয়সে দীপান্তর হয়েছিল। এবং যখন ভারত স্বাধীনতা পেল, উনি ছাড়া পেলেন ওখান থেকে। উনি ছিলেন প্রীতিলতা ওদেদার মাতঙ্গিনী হাজরাদের টিমে। এবং ওনার যখন মানে আপনার দীপান্তর হয়েছিল, ওনার বয়স 13 বছর মাত্র। আজকে একটা 13 বছরের ছেলে সে দুঃস্বপ্নেও ভাবতে পারবে যে সেই কাজটা করতে পারে? শুধু ভারতকে স্বাধীন করার জন্য পারবে না। আমার যেদিন এখানে মোটর সেলিং হয়েছিল এবং যেদিন আমার এখানে ফুটো হয়ে গিয়েছিল আমার হাত এবং কাঁধ। কোথায় মোটর সেলিং হয়েছিল? জম্মু কাশ্মীরে একটা জায়গায়, মিলিটারি সিক্রেট। আমি আপনাকে জায়গার নাম বলতে পারবো না, আমি জানতেও চাইছি না। আমি ধরুন ওই প্রান্ত থেকে মোটর সেলিং হয়েছিল, তো সেখানে আমার এই হাতে পুরো প্লেট লাগানো এখনো, এবং এই প্লেট জীবনে খোলা যাবে না। কাদের জন্য করেছি, কাদের জন্যই স্যাক্রিফাইস করেছি? আমার তো নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। এই যে স্বাধীনতা সংগ্রামীদের যে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বিক্রি করা হচ্ছে, তো তাদের মানে কতটা লজ্জার একজন নেতা, মানে সো কল্ড আমাদের এখনকার নেতা, তিনি বলছেন মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয়ে ইয়ে করেছিলেন। এইসব যা খুশি তাই, রবীন্দ্রনাথ ঠাকুর 1947 সালে গান্ধীজিকে শরবত খাইয়ে দিয়েছিলেন, কোনো প্রতিবাদ নেই। আমার বক্তব্য কোনো রাজনৈতিক দল বা কোনো কারণ, এটাও যেমন ঘটনা যে যারা মুছ লেখা দিয়ে জেল থেকে বেরিয়েছিল তাদেরও স্বাধীনতা সংগ্রামী বলে দেওয়া হচ্ছে। গান্ধীজি তারা বড় দেশ দেশ, আমি কাউকে বড় ছোট হিসেবে দেখছি না। আমি যাদের যাদের ব্যাপারে জানি, একটা প্রমাণিত তথ্য আছে, তাদেরকে বিকৃতভাবে প্রেজেন্ট করা মানে তাদের অপমান করা, এটা আমার মনে হয়। আমার মনে হয় তার প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু আমাদের কারুর প্রতিবাদ করার সেই সাহসটাই নেই। কেন হবে না, এটাই 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 দুঃখের আর কারণটা কেন জানেন? কারণটা হচ্ছে আজকের রাজনীতি যেটা চলছে সেটাকে আমরা যেটাকে বলি ফিয়ার সাইকোসিস, ভয় দেখানো হচ্ছে মানুষকে, ভয় দেখানো হচ্ছে মানুষকে, ভয় দেখিয়ে এটা করো নইলে জেলে পুরে দেবো। ইট ইজ অ্যাপারেট বোথ ফর সেন্ট্রাল বোথ ফর স্টেট। আমি আবার বলছি, আমি নিজে সেনাবাহিনীর লোক ছিলাম, আমরা প্রচুর খারাপ দিন দেখে এসেছি জম্মু কাশ্মীরে, প্রচুর, মানে আপনারা কল্পনা করতে পারবেন না। -45, -55 আমি কাটিয়ে এসেছি কাশ্মীরে, +55 আমি কাটিয়ে এসেছি বর্মেরে রাজস্থানে। আপনাদের আপনারা কল্পনা করতে পারবে না। 52-53 বছর বয়সে কারগিলে পোস্টেড হয়েছিল 1981 সালে। সুদীপের বাবা নিজে একজন এক্স আর্মি অফিসার, উনি কারগিলে, হি ওয়াজ এ ওয়ার ভেটারান, উনি কারগিলে পোস্টেড ছিলেন। তো ওখানকার যে অ্যাটমসফিয়ার, ওখানকার যে এম্বিয়েন্স, আপনারা আজকে কলকাতা এই শখের বাজারে বসে আপনারা কল্পনা করতে পারবেন না যে কী ধরনের অ্যাটমসফিয়ার থাকতে পারে। তা আমার নাম বিকাশ রায়চৌধুরী। এবার পতাকা কেমন বিক্রি হলো? এবারে পতাকা খুব ভালো বিক্রি হয়েছে, সমস্ত মানুষ যার যেমন সামর্থ্য সেইভাবেই, কেউ 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যার যেমন সামর্থ্য সেইভাবেই সে পয়সা দিয়ে পতাকা কিনে বাড়িতে লাগিয়েছে। আমাদের দোকানেও সেইভাবে বিক্রি হয়েছে। কত বছর ধরে দোকানদারি করছেন? 35 বছর দোকানদারি হচ্ছে আমার। 35 বছর ধরেই আমি এই ব্যবসা করি, সব রকম ব্যবসার সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি একটু আগে দেখছিলাম আপনার এখানে একটা কবিতার বই, আপনি কবিতা চান, আবৃত্তি চর্চা করেন? আবৃত্তি চর্চা করি দীর্ঘ 30 বছরের ওপর। আমার স্কুল আছে, আমি বাচ্চাদের বড়দের সবাইকে স্কুল কবিতা শেখাই, যেটাকে আমরা আবৃত্তি বলি। স্কুলের নাম আবৃত্তি অর্ঘ্য, আমি পরিচালনা করি।
স্বাধীনতা দিবসকে ঘিরে, কারণ স্বাধীনতাটায় তো অনেক কান্না, অনেক স্বপ্ন, অনেক ঘাম, রক্ত জড়িয়ে থাকে, আপনার কোন কবিতাটা এখন আবৃত্তি করতে? আমার আসল কথা, এই মুহূর্তে আমি তো দোকানে আছি, সেই মতন প্রস্তুত নয়। তবে আমি আমার একটা মনোমতো কবিতা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা আমার খুব ভালোও লাগে কবিতাটি, সেটাই আমি বলতে পারি একবার চেষ্টা করে। দাদা, আপনার নামটা? ঝন্টু হালদার। ঝন্টু হালদার, দারুণ নাম তো। ঝন্টু, ঝন্টু হালদার। ঝন্টু, মুখে হাসি নেই কেন? হ্যাঁ, হেসে কি করবো, যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। হ্যাঁ, এবারে স্বাধীনতা দিবসটাই কিভাবে দেখছেন? ভালোই। আপনার বয়সটা কত হলো? 60। তার মানে অনেকগুলো স্বাধীনতা দিবস দেখেছেন তো। হ্যাঁ। প্রথম স্বাধীনতা দিবস কবে দেখেন? স্যার মনে আছে। তাও সেদিন কি ফুটবল খেলেছিলেন? হ্যাঁ, ফুটবল আগে খেলতাম। স্বাধীনতা দিবসের দিন ফুটবল টুর্নামেন্ট খেলেননি? হ্যাঁ, দেশে তখন ছিলাম 24 পরগনার দেশে। কোথায় আপনার দেশ? কোথায়? 24 পরগনা, কাকদ্বীপ থানা। আচ্ছা, এবারে স্বাধীনতা দিবসকে আপনার কীভাবে ভাল লাগছে? এই সব লোকজন, জল বৃষ্টি হয়নি ভাল লাগছে। জল বৃষ্টি হয়নি বলে ভাল লাগছে? স্বাধীনতায় ঘিরে কোনো প্রত্যাশা আছে? না, কিছু প্রত্যাশা নেই। না, আপনার কি মনে হয় আগামী দিনে আপনার জীবন তো আরও সুন্দর হতে পারে স্বাধীনতার বলে? হ্যাঁ, সেটা কি বলবো, থাকলে তবে তো, মানে বেঁচে থাকলে তবে তো দেখবো। কেন, 60 বছর বয়স তো কোনো বয়সই না। ও আজকের মানুষ কালকে খুব বিপদ, খুব শরীর খারাপ। বাড়িতে কি শরীর খারাপের সমস্যা আছে? হ্যাঁ আছে। মাসে কত টাকার ওষুধ লাগে মোটামুটি? ও মাসে ওই 1000 টাকা, 1200 টাকা এরকম। 1200 টাকার ওষুধ লাগে। ছেলেমেয়েরা পড়াশোনা করছে? না, ছেলেরা সব আলাদা। তারাও কি রিক্সা চালাচ্ছে? না, একজন 4 চাকা চালাচ্ছে, একজন দেশে চাষবাস করে। আচ্ছা, এই যে নেতাদের এত দুর্নীতি দেখছেন, স্বাধীনতার দিন কি মনে হয় বিনয় বাদল দীনেশের যে স্বপ্ন ছিল, নেতাজির যে স্বপ্ন ছিল, সেটা কি পরিণতি পেয়েছে ভারতে? এটা বলতে পারবো না। এটা বলতে পারবেন না? আচ্ছা, ধর্ম আর রাজনীতি যে মিশে যাচ্ছে, এটা কি ঠিক? না, ঠিক নয়। কোন সরকার আজ অবধি আপনার মনে হয় সবচেয়ে ভালো কাজ করেছে আপনাদের জন্য? কাজ কেউ ভালো করে না, সব ভালো করতে যা, সব খারাপ করতে। স্বাধীনতাকে নিয়ে কোনো স্বপ্নের কথা বলবেন? না, কিছু বলবো না। আপনাদের কী হলে আরও ভালো হতো? এই রিক্সা যে আপনি চালাচ্ছেন, আরও কী কী হলে আপনাদের ভালো হতো? আমাদের আর কী ভালো, যাতক্ষণ খাচ্ছি তাতক্ষণ খাচ্ছি, আমাদের ভালো মন্দ আর কী বুঝবো। ঠিক আছে, তাহলে আমার কথা বলুন, জয় স্বাধীনতা। জয় স্বাধীনতা। আপনার নাম? আমার নাম সুজাতা দাস। এবারে মানে আজকে স্বাধীনতা দিবস, মুখে হাসি নেই কেন? স্বাধীনতা এমনি হাসি নেই, মার্কেটে গিয়েছিলাম, নিউ মার্কেটে, একটু ঢকলি মানে প্রেশার ছিল একটু কাজের, কাজের প্রেশারের জন্য আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, মানে এ হয়ে গেছি, গরম তো প্রচণ্ড সেই জন্য। স্বাধীনতা দিবসে একটু গরম বেশি পড়ে, তাই না? গরম তো আছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও গরম প্রচুর, তার মধ্যে এত ভিড়, সেই জন্য এত, সেই জন্য ঘেমে গেছি। ইয়াংস্টার হিসেবে স্বাধীনতা দিবসকে তোমার কেমন লাগে? সবই সবারই ভালো লাগবে, কারণ হচ্ছে স্বাধীনতা দিবস এই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যেহেতু সবারই ভালো লাগবে, তাই আমারও ভালো লাগে। স্বাধীনতার কাছে কিছু চাওয়া পাওয়া আছে? এই যে জিনিসটা পেয়েছি, স্বাধীন করেছে, যে সুভাষচন্দ্র বসু স্বাধীন করে গেছে, এটাই অনেক। কিন্তু লোকে বলছে জনগণ স্বাধীনতা পাওয়ার পরও, হ্যাঁ, জনগণের পেটে খাবার নেই, নেতাদের পকেটে প্রচুর পয়সা। সে তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ জানি না, এটা আমি বলতে পারবো না এছাড়া। জন্মভূমি আজ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে, তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই, যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও,
তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়।